হ্যালো, কেমন আছেন সবাই? আমি সুনীল বলছি, রিপোর্টার সুনীল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন, এবং আজকে আমি আপনাদের জন্য একটি রিভিউ নিয়ে আসছি হেডফোনের। অর্থাৎ আমাদের যখন অনলাইনে কাজের জন্য, অথবা আমরা যখন স্কাইপি ব্যবহার করি, অথবা গান শোনার জন্য, অথবা রেকর্ড করার জন্য, আমাদের কিন্তু একটা মাইক অথবা হেডফোন মাইক্রোফোনের প্রয়োজন হয়। তো সেই জন্যই আমি মূলত এই হেডফোনটি কিনে এনেছি। তো আপনাদের জন্য এটা আমি এখন দেখাচ্ছি এটিতে কি কি সুযোগ সুবিধে আছে। তো এখানে দেখবেন আপনারা, এটা হচ্ছে স্টেরিও হেডফোন, ইওর মিউজিক এনজয়মেন্ট নয়েজ ক্যান্সেলিং। অর্থাৎ আমরা এখানে অনেক ক্লিয়ার একটা সাউন্ড পাবো, সেই সাথে নয়েজ থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে। এখানে দেখুন বিভিন্ন অপশন আছে, বিভিন্ন সুযোগ সুবিধে আছে। এটা হচ্ছে লাইট ডিজাইন, অর্থাৎ এটা ডিজাইনটা অনেক সুন্দর। এরপর হচ্ছে ফুল সাইজ, অর্থাৎ এটি আমাদের মাথার চারিপাশে সম্পূর্ণ অনেক সুন্দর একটা সাইজ। হচ্ছে 40 mm ড্রাইভার দেওয়া আছে, তারপরে 3.5 mm প্লাগ। এখন দেখুন এখানে আমরা যে যে সুযোগ সুবিধা পাবো তার মধ্যে সম্পূর্ণটা আমি আপনাদেরকে বললাম। এরপর দেখুন এটি হচ্ছে আমাদের মাইকটি, আমরা যখন এটা এভাবে পড়বো, এভাবে পড়বো, তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের মাইক, এটাতে আমাদের হচ্ছে আমরা যে কথা বলবো সেটা এদিক থেকে ক্যাচ হবে, এবং আমাদের কানের দুই পাশে এটা লাগানো থাকলে আমরা শুনতে পাবো। আমি এটা ইউজ করেছি, সাউন্ডটি অনেক পরিষ্কার, অনেক ক্লিয়ার, শুনতে অনেক ভালো লাগে, একবারে ক্রিস্টাল সাউন্ড। এরপরে হচ্ছে এটি হচ্ছে আমাদের মাইক, অর্থাৎ মাইক্রোফোন, এটি দিয়ে আমরা যা বলবো সেটা অপর পাশ থেকে শুনতে পারবে। রেকর্ড করলে এটি এটি দিয়ে রেকর্ড হবে, আবার হচ্ছে স্কাইপিতে যখন আমরা কথা বলবো বা অনলাইনে যখন কথা বলবো তখন এটির মাধ্যমে ক্যাচ হয়ে ও পাশে চলে যাবে। এরপর এটি হচ্ছে ছোট সাইজ করা আছে, আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটিকে আরো বড় করে নিতে পারবো, ঠিক আছে, বড় করে ইউজ করতে পারবো। আবার যখন আমাদের ছোট প্রয়োজন হবে আমরা এটাকে আবার ছোট করে রাখতে পারবো। তো এটির মূল্য নিয়েছে 500 টাকা, এরকমই হবে, 400-500 টাকায় আপনাদের কাছ থেকে রাখবে। এবং এটির ব্র্যান্ড হচ্ছে হ্যাবিট, হ্যাবিটের মাইক, তারপরে হচ্ছে হেডফোন, যাই বলি না কেন অনেক ভালো হয়, বক্সগুলির সাউন্ডও অনেক ভালো হয়। এটা হচ্ছে স্টেরিও হেডফোন হ্যাবিটের, HBH2105D মডেলের এটি। তো এইখানে দেখুন দুটি জ্যাক আছে আমাদের এই হেডফোনের সাথে, দুটি জ্যাক এর মধ্যে, এটি দিয়ে আমাদের শোনার জন্য, এবং এটি হচ্ছে আমাদের মাইক্রোফোনের জন্য, এটা হচ্ছে মাইক, এটা হচ্ছে আমাদের হেডফোনের জন্য কাজ করবে, ঠিক আছে। আমরা যখন শুনবো তখন এটি দিয়ে, আর যখন আমরা কথা বলবো বা রেকর্ড করবো তখন এটি দিয়ে, ঠিক আছে। তাহলে দুটি আমাদের প্রয়োজন হবে আমরা যখন কথা বলবো তখন। তো বন্ধুরা, এই হচ্ছে শর্টকাট একটি রিভিউ এই হেডফোন সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর যদি কিছু বলার থাকে বা জিজ্ঞাসা করার থাকে কিছু তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, লিখবেন, আর অন্যের জন্য ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।